নমস্কার বন্ধুরা পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন দুয়ারে সরকার ক্যাম্প যেখানে কিন্তু আপনারা মোট তেত্রিশটি প্রকল্পের সুবিধা পাবেন এই তেত্রিশটি প্রকল্পের সুবিধার পাশাপাশি মোট চারটি নতুন প্রকল্পের সুবিধা পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার এলাকায় সব জায়গায় একই দিনে ক্যাম্প হবে না আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দিনে দুয়ারে সরকার ক্যাম্প হবে এবার কিন্তু আপনারা ঘরে বসেই সহজেই দেখে নিতে পারবেন অনলাইনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার এলাকায় কবে কোথায় কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে এলাকাভিত্তিক ব্লক অনুযায়ী কিন্তু প্রকাশিত করে দিয়েছে দুয়ারে সরকার অফিসিয়াল ওয়েবসাইট পেজে তো আসুন এবার আমরা দেখে নিই আপনার এলাকায় কত তারিখে কোথায় ক্যাম্প বসবে সেটা আপনারা সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে চেক করতে পারবেন এর জন্য সবার প্রথমে আপনার ফোনের গুগল ব্রাউজার ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন দুয়ারে সরকার বলে দুয়ারে সরকার লিখে যখনই আপনারা সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এগিয়ে বাংলা দুয়ারে সরকার এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দুয়ারে সরকারের যে অফিশিয়াল ওয়েবসাইট পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা নিচের দিকে চলে আসবেন দেখবেন সাইডে লেখা আছে ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইউর ক্যাম্প বলে যে অপশানটি রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপকামিং যে ক্যাম্পগুলো রয়েছে তার কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সেটি দেখার জন্য প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে জেলা আছে সেই জেলার নাম আপনারা এখানে দেখে সিলেক্ট করে দেবেন আমাদের নদীয়া জেলা তাই নদীয়া সিলেক্ট করে দিলাম নদিয়া সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লক অথবা লোকাল বডি বলে যে অপশনটি রয়েছে সেটা আপনাদের এবার ব্লকের নাম সিলেক্ট করতে হবে তাই সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ব্লক হবে সেই ব্লকটা কিন্তু আপনারা খুঁজে নিয়ে সিলেক্ট করে দেবেন আমাদের যে ব্লক সেটা আমরা লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের ওয়ার্ড অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবার আপনাকে সিলেক্ট করতে হবে তার জন্য সিলেক্ট বলে যে অপশানটি রয়েছে এই উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত হবে সেটি সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক লিস্ট প্রকাশিত হয়ে গেছে এই লিস্টেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার এলাকায় কোথায় কবে ক্যাম্প বসবে দেখতে পাচ্ছেন দশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে তার কবে পরিষেবা পাবেন সেটাও আপনাদের দেখে দিতে পারছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ব্লক বা ওয়ার্ড নাম চলে এসছে তারপরে আপনাদের কোন জায়গায় বসবে এটা লেখা আছে এবং কত তারিখে বসবে সেটাও কিন্তু আপনাদের লেখা আছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন যে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কোথায় কত তারিখে বসছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না